ঈদ যাত্রায় তৃতীয় দিনে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে তবে ট্রেনে স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন মানুষ টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কমলাপুর রেল স্টেশনে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে প্ল্যাটফর্মে ঢুকতে হচ্ছে টিকিট দেখিয়ে সময় মতো ভ্রমণ করতে তাই আগে ভাগে স্টেশনে অবস্থান নিয়েছেন বেশিরভাগ যাত্রী সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে র্যাব জানায় টিকিট কালোবাজারিতে জড়িত দর্শনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রী চাপ তবে যাত্রীদের অভিযোগ অনলাইনে বাসের টিকিট পর্যাপ্ত দেখালেও কাউন্টারে এসে টিকিট পাচ্ছে না অনেকেই বিআরটি এর চেয়ারম্যান গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন করে জানান বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই আনফিট গাড়ি যেন সড়কে না চলাচল করে সেজন্য ভ্রাম্যমান আদালত কাজ করছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম টিকিট পাওয়া যাচ্ছে না সহজে ঠিক আছে মনে হয় যে টিকিট আছে কিন্তু তারা হাতে ধরে রাখছে আজকে আমি যে টার্মিনাল গুলো মাত্র একটা কাউন্টারে ভাড়া চার্জ পাই না সেজন্য জরিমানা করা হয়েছে তো সুতরাং আমরা প্রতিটা বিষয় খুব সিরিয়াসলি দেখছি যাতে করে কোনোভাবে যাত্রীদের হয়রানি অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছিল না তারপর এখানে এসেও টিকিট পাচ্ছিলাম আগে থেকে পরে আমরা এসে এখানে স্ট্যান্ডিং টিকিট কেটেছি অনলাইনে টিকিট যখন আপলোড হয় তখন ভুয়া এনআইডি ভুয়া সিম কার্ড ব্যবহার করে সেই টিকিটগুলি কেটে কমলাপুর সহ বিভিন্ন স্থান থেকে সর্বমোট জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি